নমস্কার, আমার কবিতার নাম লকডাউনের দেড় মাস পর। লকডাউনের প্রায় দেড় মাস অতিক্রান্ত, রাজপথ শুনশান, মাঝে মাঝে শোনা যায় অ্যাম্বুলেন্সের তীব্র হর্ন। কোথায় হারিয়ে গেল মোড়ে মোড়ে আড্ডাখানা, হাসি খুশির মানুষজন, যারা তাস খেলার আনন্দে সিগারেটের শুকটানগুলো ভাগ করে নিত, তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে পুলিশেরা লাঠি হাতে বলতো, ঘরে যা বলছি, ফের যদি বের হোস মেরে মেরে তক্তা বানিয়ে দেব, তারাও আজ আক্রান্ত হয়ে শুয়ে আছে সাদা বিছানায়। গরিবের ঘরে এখন আর খাবার দিতে কেউ আসে না। নেশাখোর অবাধ্য মাতালেরা হাসপাতালের বেডে শুয়ে ভাবছে, কেন শুনিনি তখন প্রশাসনের কথা, ওষুধ কেনার নাম করে কতই না ঘুরেছি আনাচে কানাচে, জটলা করেছি কত, ধর্মের নামে করেছি রাজনীতি। আজ আমাদের জন্য গোটা পৃথিবী অসুস্থ, ভীষণ অসুস্থ। বিজ্ঞানের নানা আবিষ্কার, ওষুধ, ভ্যাকসিন আজ সব ফেল। চারদিকে শুধু আক্রান্ত আর মৃত মানুষের প্লাস্টিক বন্দি দেহ। দূর থেকে ভেসে আসে অর্ধমৃত মানুষগুলোর চিৎকার, বাঁচাও বাঁচাও, আমরা বাঁচতে চাই। তবু মানুষ আশার আলো খোঁজে, হয়তো অতি শীঘ্রই ফিরে আসবে এক অদ্ভুত শক্তি অথবা কোনো মহামানব। ভয়ঙ্কর করোনাকে হারিয়ে দিয়ে সৃষ্টি করবে এক নতুন পৃথিবী। নমস্কার।